ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুখাউজুত ব্লগে সবাইকে স্বাগত। আজকে আর কোনো কথা নেই, সোজা একদম প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছে। ওকে দেখো খুব সুন্দর করে ক্যাপচার করতে পেরেছি, ঠাকুর দেখতে দারুণ হয়েছে, প্যান্ডেলের ভেতরটা ভীষণই সুন্দর হয়েছে। দেখো আমি তোমাদেরকে একদম আস্তে আস্তে করে চারদিক থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে। বাইরেও যেমন সুন্দর করেছে, ভেতরটাও অসাধারণ করেছে। দেখো খুব সুন্দর ঝাড়টাও দিয়েছে চারদিকে, সত্যি ছবির মতো দারুণ লাগছে দেখতে, অসাধারণ। আর দুর্গা ঠাকুরে তো জানোই শ্রীভূমিতে সব সোনার গয়নাগাটি পড়ায়, দারুণ লাগে দেখতে, খুব সুন্দর প্রতিমাও দারুণ হয়েছে, অসাধারণ। ওয়াও কি সুন্দর লাগছে দেখতে। আমি প্রতিমাও ভালো করে দেখিয়ে দেব। আমি তাই তো বলি, এখানেই থাকি অথচ ঠিক মতো ভেতরের পার্টটা ঠিক ভিডিও করতে পারছি না, খারাপ লাগছিল। দারুণ মানিয়েছে, দারুণ দারুণ দুর্দান্ত, খুব আস্তে আস্তে করে দেখাচ্ছি কতটা ক্যাপচার করতে পেরেছি, তোমরা আমাকে জানাবে। অসাধারণ, ওয়াও, এবার আমি আস্তে আস্তে একটু বাইরে বেরিয়ে গেছি, বাইরের প্যান্ডেলটাও একটু দেখিয়ে দিলাম। দেখো বাইরেও কতটা সুন্দর লাগছে, দারুণ। এবার বেরিয়ে গেছি, অসাধারণ লাগছে তাই না। কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। দুর্দান্ত লাগছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আরো নতুন নতুন কিছু তোমাদের দেখাতে পারবো। তোমরা অবশ্যই দিনটি খুব ভালো কাটাও, আনন্দ করো। আবার একটু ভেতরে ঢুকে গেলাম, এবার একদম ঠাকুরের সামনে চলে এসেছি, প্রতিমার সামনে। দেখো কি সুন্দর লাগছে,